আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা বাঙালিরা কিন্তু সর্বদাই ভোজনরসিক। তো ভোজনরসিক বাঙালির গরম ভাত বা খিচুড়ির সাথে যদি থাকে সর্ষে ইলিশ, তাহলে কিন্তু কথাই নেই। তো আজকে আমি আপনাদের সাথে সর্ষে ইলিশের একটি রেসিপি শেয়ার করব। বাসায় বসে আপনারা কিভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং সাথে থাকবে ছোটখাটো কিছু টিপস অ্যান্ড ট্রিক। তো এটা তৈরি করতে অনেকের অনেক সমস্যা হতে পারে, তো আজকে সব আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যাচ্ছি এটা তৈরি করতে কি কি উপাদান লাগবে সেটিতে। তো এখানে হচ্ছে সর্ষে ইলিশ রান্নার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সবগুলো এখানে নিয়ে নেওয়া হয়েছে। কি কি রয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে একদম মানে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান, যা দিয়ে আপনারা খুব সহজেই সর্ষে ইলিশটা করে ফেলতে পারবেন। তো এখন এখানে যেসব উপাদানগুলো রয়েছে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যেটা রয়েছে, ইলিশ মাছের ক্ষেত্রে আমি যেটা দেখিয়ে দিব, এটা কিন্তু হচ্ছে বেশি মোটা বা পাতলা করে কাটলে চলবে না, মিডিয়াম করে কেটে নিতে হবে। আর হচ্ছে এখানে বেশি বড় বা ছোট ইলিশটাও নেওয়া হয় না, একদম মিডিয়াম টাইপের জিনিসগুলো সেগুলোই রয়েছে। এরপরে এখানে যেটা রয়েছে পেঁয়াজ, পেঁয়াজের ব্যাপারে যেটা বলবো, দুই ধরনের পেঁয়াজ এখানে নেওয়া হয়েছে, কুচি করে এবং বাটা। আপনারা চাইলে যে কোনো একটাও নিয়ে নিতে পারেন, বাট বাটাটা কিন্তু দরকার। বাটা মানে বাটা পেঁয়াজটা যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে দরকার এই রেসিপির জন্য। এরপরে কাঁচামরিচটা লাগবে। এরপরে এখানে যেটা রয়েছে, এখানে আদা রসুন পেস্টটা কিন্তু রয়েছে। এরপর রয়েছে জিরা গুঁড়ি এবং ধনিয়া গুঁড়ি, এখানে দুইটা দেওয়া রয়েছে। তো এরপরে যেটা রয়েছে এখানে সর্ষের, সর্ষে বাটা যেটা সেটা এখানে রয়েছে। এটার যে সর্ষে গুঁড়াও কিন্তু এখনও বিভিন্ন সুপার শপে এখন কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সেটাও ইউজ করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা যদি সেটাও না থাকে আপনি কিন্তু যে শিল পাটায় বেটেও নিতে পারেন। তো এরপরে যেটা রয়েছে এখানে সরিষার তেল, সরিষার তেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সর্ষে ইলিশের ক্ষেত্রে। আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, এগুলো তো অবশ্যই লাগবে। তো সেগুলো হচ্ছে রান্নার প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো এখন আমরা হচ্ছে রান্নার যে প্রসেসটা সেইটাই চলে যাচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা মাছগুলোকে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর যে কারণে ভাজবো, যেন মাছটা হচ্ছে রান্নার সময় ভেজে মানে ভেঙে না যায়, এই জন্য হচ্ছে ভেজে নিতে হবে। তো এটা রেডি করতে করতে আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করি অন্য টপিকের। তো আমার চ্যানেলে কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট আসে বা রেগুলারলি আসে, যেমন কিছুদিন আগে এসেছে আমি বিরিয়ানির রেসিপি আপলোড করেছি আপনাদের জন্য, সেখানে একজন কমেন্ট করেছে মানুষজন না খেয়ে মারা যাচ্ছে আর আপনি হচ্ছে এখন বিরিয়ানি খেয়ে তার ভিডিও দিচ্ছেন। তো এই টাইপের কমেন্ট, আবার যখন শপিং রিলেটেড ভিডিও আপলোড করছিলাম এই সমস্যা শুরু হওয়ার দিকে, যেগুলো আমি অনেক আগেই করে এনেছিলাম আপনাদের জন্য, তো সেখানে একজন আপু আমাকে বারবার কমেন্ট করছে যে এটা হচ্ছে নীতিবিরুদ্ধ কাজ এই সময়। তো আসলে যেটা আমি বলতে চাচ্ছি, তাদের এই নেগেটিভ কমেন্টগুলো জাস্ট আমি কখনোই অ্যাকসেপ্ট করি না, বা মানে ম্যাক্সিমামটা আমি পড়ি না। কারণ হচ্ছে যেসব আপুরা বা ভিউয়ার্সরা পজিটিভ কমেন্ট করেন, আমি তাদের কমেন্ট পড়ার পরে আর সময় পাই না নেগেটিভ কমেন্ট পড়ার। তো এটাই বলার জন্য আমি আপনাদের আজকে কথাগুলো বলছি, যে আমি আমার ভিউয়ার্সদের পজিটিভ কমেন্ট নিয়েই সবসময় ইন্সপায়ার্ড হয়ে পরবর্তী কাজের জন্য আগাই, ওই নেগেটিভ কমেন্টগুলো দেখার কোনো সময়ই নেই আমার। তো এরপরে হচ্ছে আমরা রান্নার প্রসেসে আবার ফিরে আসছি। এখানে হচ্ছে সরিষার তেলটা ফ্রাই প্যানে দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য, আর পুরো রান্নার প্রসেসেই হচ্ছে সরিষার তেলটা ইউজ করা হবে। তো এখানে ফ্রাই প্যানটা যে কারণে নেওয়া হয়েছে, তেলটা ছড়িয়ে যাবে এই জন্য। আপনার কড়াইতেও ভাজতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা কথা, কড়াইতে ভাজার ক্ষেত্রে কিন্তু অল্প তেলে ভাজতে হবে, কারণ ইলিশ মাছটা যদি ডুবো তেলে ভাজা হয় সেক্ষেত্রে দেখা যায় যত মোটা করেই আপনি মাছটা কাটুন না কেন, মাছটা কিন্তু ছোট হয়ে যায় বা চুপসে যায় এই টাইপের। বাট সর্ষে ইলিশের জন্য মাছটা ছোট হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না আসলে যেটা। তো এটা একটা জিনিস। আর একটা কথা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম অনেকদিন ধরেই, বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন কিন্তু আমরা সবাই কম বেশি হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সাসল এই জিনিসগুলো ইউজ করছি। তো এই জিনিসগুলো ইউজ করে আপুরা আপনারা কখনোই রান্নাঘরে যাবেন না, কারণ সেটা অনেক বেশি রিস্কি, কারণ এটাতে অ্যালকোহল থাকে। আপনারা হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে বারবার পাকঘরে বসে রান্নাঘরে বসে হাতটা ধুয়ে ফেলতে পারেন, বাট হ্যান্ড স্যানিটাইজার বা এক্সাসলটা এখন অ্যাভয়েড করাই ভালো আমি মনে করি। তো এরপরে হচ্ছে মাছগুলো ভেজে নিতে হবে। আর একটা কথা, এখানে যে আমি মাছ ভাজার সময় মাখানোর সময় মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ যেটা হচ্ছে, মাছটা আপনি অল্প ভাজলেও মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে আপনি যখন মাছটা ভাজবেন তখন দেখে মনে হবে যেন মানে খুবই গাঢ় করে ভাজা হয়েছে এই টাইপের। দেখুন, দেখে মনে হচ্ছে যেন অনেক বেশি ভাজা হয়েছে, বাট মরিচের গুঁড়ার কারণে কিন্তু এরকম লালচে একটা কালার এসেছে।
তো এটা সুন্দর করে ভেজে নিতে হবে, আর একটু সাবধানে যেন মাছটা ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু তখন দেখতে ভালো লাগবে না। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, ভাজা হয়ে গেছে এবং দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে মাছটাতে, কিন্তু মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই কালারটা এসেছে। এবং এরপরে একে একে মাছগুলো তুলে নিচ্ছি দেখুন, আর সরিষার তেলে ইলিশ মাছটা ভাজার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়াচ্ছে, মানে আমার মনে হচ্ছিল যে ভাজাগুলোই খেয়ে নিই এরকম একটা ফ্লেভার। তো এরপরে হচ্ছে আরেকটু তেল দিয়ে নিতে হবে, তেলটা একটু কম হয়ে যাবে রান্নার জন্য, তো আরেকটু তেল দিয়ে আনা হচ্ছে সরিষার তেল। এরপরে এই সেই মাছ ভাজার তেলেই হচ্ছে এখানে যে পেঁয়াজের যে পেঁয়াজ কুচি যেটা সেটা দিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। এবং পেঁয়াজ কুচি এই সাইডে কিন্তু আবার খিচুড়ি রান্না হচ্ছে, কারণ এই যে সরষে ইলিশটা কিন্তু খিচুড়ির সাথে সার্ভ করা হবে। এবং পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনার পেঁয়াজ বাটাটা, আপনার চাইলে শুধু পেঁয়াজ বাটাটা দিয়েও করতে পারেন, পেঁয়াজের কুচিটা কিন্তু স্কিপ করতে পারেন। তো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুইটা মিক্স করে সুন্দর করে ভেজে নেওয়ার পরে একটু সুন্দর করে ভেজে নিতে হবে লালচে করে। আর এই সময় হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, আর এরপরে হচ্ছে এক চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দুইটা মিক্স করে হচ্ছে এক চা চামচ পরিমাণে আপনারা দিবেন। এটা বেশি হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, কারণ মাছে হচ্ছে আদা রসুন বেশি দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে না এবং ঝাঁঝালো হয়ে যায়। তো এটা দেওয়ার পরেও সুন্দর করে একটু ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে যেটা, কারণ মশলাগুলো ভাজার একটা ব্যাপার থাকে, নাহলে কিন্তু যে মশলার কাঁচা ফ্লেভারটা আসতে থাকে যেটা কিন্তু খুবই বাজে লাগে। সুন্দর করে একটু ভেজে নেবেন, আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, এক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মশলাটা সুন্দর করে ভাজা হবে বাট পুড়ে যাবে না। এ পর্যায়ে হচ্ছে আমরা গুঁড়া মশলা যেগুলো রয়েছে এগুলো একটু দিয়ে দিব। তো গুঁড়া মশলার মধ্যে জিরা এবং ধনিয়া যেটা এবং কাঁচামরিচ এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো প্রায় এক চা চামচ মতো পরিমাণে দিলে হবে, এগুলো কম বেশি হলে প্রবলেম নেই। এবং হলুদের গুঁড়ো এবং হচ্ছে মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে হবে। এখন অনেকে ভাবতে পারেন যে কাঁচামরিচ তো অনেকগুলো দেওয়া হলো, তাহলে আবার মরিচের গুঁড়াটা কেন? আসলে মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে কালারের কারণে, এবং হালকা একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দর একটা কালার আনার জন্য মরিচের গুঁড়াটা। এছাড়া আমাদের বাসায় সবাই কিন্তু ঝালটা খুবই কমই খায়, আমরা ঝাল একদম খাই না বললেই চলে। তো খিচুড়িটা কিন্তু এই সাইডে হচ্ছে, আর এই পর্যায়ে হচ্ছে হালকা কষিয়ে নেওয়ার পরে কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে দেওয়ার ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছি। তো হালকা কষিয়ে নেওয়ার পরে মানে যখন হালকা পানিটা শুকিয়ে যাবে এরপরে হচ্ছে মাছটা দিয়ে দিতে হবে। মাছটা যে দিচ্ছিল ওই ভিডিওটা আমি মানে করতে ভুলে গিয়েছি। এর পর্যায়ে হচ্ছে সরিষার পেস্টের মধ্যে হালকা একটু পানি মিক্স করে এটা হচ্ছে আমরা এই মাছের উপর দিয়ে দিয়ে দিব, সুন্দর করে ছড়িয়ে মাছের উপর দিয়ে দিয়ে দেব দেখুন। এবং এটা দেওয়ার পরে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে যেন সরিষাটা সব জায়গায় ছড়িয়ে যায় এভাবে নাড়িয়ে, এরপরে হচ্ছে আপনার উপরে ঢাকনাটা দিয়ে দিবেন। ও ঢাকনা দেওয়ার ক্ষেত্রে যেটা বলছি, আমি হচ্ছে এখানে এই ঢাকনাটা ইউজ করছি কারণ এটার যে ঢাকনাটা ছিল সেটা আমাদের কাজের খালা ভেঙে ফেলেছে। তো এরপরে হচ্ছে হালকা একটু পানি দিয়ে ঢেকেও দিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে এভাবেও রান্না করতে পারেন, আপনাদের যার যেরকম ইচ্ছা, বাট এভাবে রান্না করতে পারেন, ঢেকেও রান্না করতে পারেন। তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আপনার ঝোলটা আপনাদের মতো গাঢ় করে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে সরষে ইলিশ। তো এটাই ছিল আজকের রেসিপি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।